কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবহার করতে হলে 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারকে সংশোধন করতে হবে। এই জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তার মতে এর মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের আর্থিক সক্ষমতা আরও বাড়বে। যদিও আমদানি ব্যয় এবং জরুরি প্রয়োজন ছাড়া রিজার্ভ ব্যবহারে বড় ঝুঁকি দেখছেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। একটি দেশে প্রতি মাসে গড়ে যে পরিমাণ আমদানি হয় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মজুদ তার তিন গুণ হলে তাকে নিরাপদ ভাবা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $4,200 কোটি বেশি, যা দিয়ে মেটানো যাবে 10 মাসের আমদানি ব্যয়। রিজার্ভের অর্থ আমদানি ব্যয়ের বাইরে অন্য কোথাও বিনিয়োগ করা যায় কিনা সে বিষয়ে আরও কয়েক বছর আগেই আলোচনা চলছিল। এবার উন্নয়ন প্রকল্পে সেই অর্থ ব্যবহারের কথা ভাবছে সরকার। বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশ ব্যাংক এইটার সুরক্ষা দেখে দেখভাল করে নীতিমালা তো ঠিক করে আমাদের সংসদ, সেখানে আইন পাশ করে যদি আমরা নিয়ে আসি তো এটা তো আর কারোর বিষয় থাকে না। বিশ্বব্যাংক থেকে তো টাকা আনি, এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আনি, কেন বিদেশ থেকে আনি? কারণ ওইগুলো হলো বিদেশি মুদ্রা, আমাদের বিদেশি মুদ্রা ঘাটতি ছিল, ওখান থেকে নেয় নিয়ে আমরা এই যে আমাদের তহবিলটা আছে অভ্যন্তরে আমাদের রিজার্ভ যেটাকে বলি, এখানে একটা বিশেষ পরিমাণ ধরুন $42 বিলিয়ন আছে, ধরুন $20 বিলিয়ন বা $30 বিলিয়ন একটা আলাদা ফান্ড করব। রিজার্ভের অর্থ বিভিন্নভাবে ব্যবহার করে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং। তবে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী রিজার্ভ ব্যবহারের কোনো সুযোগ নেই। আইন সংশোধন করলেও রিজার্ভের মতো জরুরি সঞ্চিতি দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ইনভেস্টমেন্ট করতে হলে কিন্তু সেটা করতে হবে এমনভাবে যখনই প্রয়োজন হবে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু থেকে ফেরত নিয়ে আসতে হবে, যাতে বাংলাদেশ ব্যাংকে কাজে লাগে বা দেশের কাজে লাগে। রিস্কটা সবচেয়ে বেশি, কারণ রিস্ক জিনিস এবং ওটা যদি রিস্কি সাথে ইনভেস্টমেন্ট করা হয় তবে কিন্তু কোনো বিপদ হবে দেশের জন্য। বিশ্বে 50টির মতো দেশে রিজার্ভের অর্থে সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে। বাংলাদেশও 2017 সালে একই উদ্যোগ নিয়েছিল, কিন্তু মন্ত্রিসভায় অনুমোদনের পর এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তবে এবার আগামী বাজেটের আগেই রিজার্ভ ব্যবহারের নীতিমালা তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।